সো হে গাইস, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে জিও পেমেন্টস ব্যাংকের ইউপিআই আইডি জেনারেট করবেন বা ক্রিয়েট করবেন। তো গাইস, ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, তবেই কিন্তু আপনি বুঝতে পারবেন, না হলে কিন্তু আপনি বুঝতে পারবেন না। তো তার আগে গাইস আপনাদেরকে বলবো, যারা এখনো পর্যন্ত জিও পেমেন্টস ব্যাংক ওপেন করেননি তাদেরকে রেকমেন্ড করবো গাইস আপনি জিও পেমেন্টস ব্যাংক ওপেন করে নিন। কেননা গাইস, আর কিছুদিন পর থেকে কিন্তু জিও পেমেন্টস ব্যাংক ওপেন করতে গেলে জিও এজেন্টের মাধ্যমে কিন্তু পেমেন্টস ব্যাংক ওপেন করতে হবে। কিন্তু গাইস, এখন অফার আছে জিও পেমেন্টস ব্যাংক, আপনি নিজে থেকেই বাড়িতে বসে কারোর কাছে না গিয়ে আপনি জিও পেমেন্টস ব্যাংক ওপেন করতে পারবেন। তাই গাইস, আপনাকে আমি রেকমেন্ড করবো আপনি জিও পেমেন্টস ব্যাংকটি ওপেন করে নিন। জিও পেমেন্টস ব্যাংক কিভাবে ওপেন করবেন তার ভিডিও আমি কিন্তু অলরেডি কাল দিয়ে দিয়েছি, আপনি যদি মিস করে যান তাহলে ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে রেখেছি, ওখানে ক্লিক করে ভিডিওটি দেখে নিন। দেখে নিয়ে তারপর জিও পেমেন্টস ব্যাংক আপনি ওপেন করে নিন। আর গাইস, যারা জিও পেমেন্টস ব্যাংক কালকের ভিডিও দেখে আপনি ওপেন করেছিলেন তাদের জিও পেমেন্টস ব্যাংক কিন্তু ওপেন হয়ে গেছে, আপনি একবার চেক করে নিন। যদি আপনার ওপেন না হয়ে থাকে তাহলে আজকের মধ্যে আপনার জিও পেমেন্টস ব্যাংক ওপেন হয়ে যাবে, চিন্তার কোনো কারণ নেই। তো চলুন গাইস, মূল বিষয়ে আমরা ফিরে যাই, জিও পেমেন্টস ব্যাংকের ইউপিআই আইডি কিভাবে জেনারেট করবেন। তো গাইস, তার আগে আপনাদেরকে রিকোয়েস্ট করবো ভিডিওটি এক বিন্দু স্কিপ না করে অ্যাট লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। আশা রাখছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে কেউ মিস করবেন না। রাজটেক ইউটিউব চ্যানেলে নিউ হয়ে থাকলে অবশ্যই নিচ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটি দাবিয়ে রাখবেন, এমন লেটেস্ট ভিডিও সবার আগে দেখার জন্য। গাইস, এট ফার্স্ট আমি আপনাদেরকে বলে রাখবো, যারা এখনো পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেননি তারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন। কেননা গাইস, আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রতিদিন আমাদের সাবস্ক্রাইবারদের জন্য দিয়ে থাকি একটি করে লিফাফা, যেগুলো আমাদের সাবস্ক্রাইবাররা লুটে নিতে পারেন। আপনি যদি লক্ষ্য করেন, গতকাল কিন্তু আমি এখানে একটি লিফাফা দিয়েছিলাম যেগুলো আমাদের সাবস্ক্রাইবাররা লুটে নিয়েছে। তো গাইস, আপনিও যদি লুটতে চান তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যান। এছাড়া আপনারা এখানে পেয়ে যাবেন বিভিন্ন নতুন নতুন অ্যাপ্লিকেশনের লিঙ্ক, সবার আগে আপনি এখানে পেয়ে যাবেন, অ্যান্ড বিভিন্ন নতুন নতুন আপডেট অফারের খবরগুলো কিন্তু সবার আগে আপনি এখানে দেখতে পেয়ে যাবেন। সো এক কথায়, আপনি এখান থেকে কিছু না কিছু প্রফিট পেয়ে যাবেন। তাই গাইস, আপনারা সবাই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যান। টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওয়ার জন্য ভিডিওর ডেসক্রিপশন বক্সে টপে লিংক পেয়ে যাবেন, ওখানে ক্লিক করে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন। তো গাইস, এট ফার্স্ট আমি আপনাকে রেকমেন্ড করবো আপনি ভিডিওর ডেসক্রিপশন বক্সে চলে যান, ওখানে একটি লিঙ্ক দেওয়া আছে, লিঙ্ক নামের অপশনের পাশে যে লিঙ্ক দেওয়া আছে ব্লু কালার লিঙ্ক, ওই লিঙ্ক আপনি ক্লিক করুন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে, আপনি নিচে দেখতে পাবেন এখানে একটা অপশন আছে আপগ্রেড নাও, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে, আপনি মাই জিও অপশনটা ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে, আপনি এখানে দেখতে পাবেন আপনার পেমেন্ট ব্যাংক ওপেন হয়ে গেলে আপনি এখানে দেখতে পাবেন ব্যাংক নামের একটি অপশন অটোমেটিক্যালি চলে আসবে, অ্যান্ড এখানে ইউপিআই নামের একটি অপশন চলে আসবে। তো গাইস, আপনি এখানে ইউপিআই অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে যেখানে কিন্তু আপনার ব্যাংক লিঙ্ক করতে বলছে। তো এখানে আপনি HDFC ব্যাংক ওপেন করতে পারেন অথবা স্টেট ব্যাংক, আপনার ওই নাম্বারটা যে ব্যাংকের সঙ্গে অ্যাড আছে সেই ইউপিআইটা আপনি ক্রিয়েট করতে পারেন। তো চলুন গাইস, জিও পেমেন্টস ব্যাংক আমরা ওপেন করবো। জিও পেমেন্টস ব্যাংকে আমি নাম্বার অ্যাড করে রেখেছি, তো জিও পেমেন্টস ব্যাংক আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে একটু ওয়েট করতে হবে, জিও পেমেন্টস ব্যাংকে খুঁজে বের করবে যে ওই নাম্বার লিঙ্ক আছে কি না। তো তার জন্য আপনাকে একটু ওয়েট করতে হবে, ওয়েট করার পরে কিন্তু আমাদের নেক্সট পেজ ওপেন হয়ে যাবে। তো গাইস, কিছুক্ষণ ওয়েট করার পরে আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। গাইস, আমি 15 মিনিট ওয়েট করার পরে আমার সামনে এরকম ইন্টারফেস এসে গিয়েছিল। তো আমি বুঝতে পারিনি আমি ইউপিআই আইডিটা ক্রিয়েট করে ফেলেছি, তো আমি সেইগুলির স্ক্রিনশট দেখেছিলাম, তো সেগুলো আমি স্ক্রিনশটের মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এরকম ইন্টারফেস এসে যাওয়ার পরে আপনি কী করবেন, সরাসরি প্রসিড বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে যেখানে আপনাকে এমপিন দিতে বলবে, যেটা আপনি অ্যাকাউন্ট করার সময় যে এমপিনটা দিয়েছিলেন সেই এমপিনটা আপনি এখানে দিয়ে দেবেন। দিয়ে আপনি টিক বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে, আসার পরে কিছুক্ষণ লোড নেবে। লোড নেওয়ার পরে আপনার সেভিংস অ্যাকাউন্টে যে ভার্চুয়াল কার্ড সেই কার্ডটা এখানে সেটিং হয়ে যাবে। সেটিং হয়ে যাওয়ার পর আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে যেখানে আপনার সেভিংস লেখা থাকবে, আপনার কার্ডের ডিটেলস দেওয়া থাকবে। আপনি প্রসিডে ক্লিক করবেন। প্রসিডে ক্লিক করে দেওয়ার পরে আপনার সামনে আবারও এমপিন দিতে বলবে, কনফার্ম ইউআর এমপিন। এখানে আপনি আপনার এমপিনটা দিয়ে আপনি রাইট বাটনে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে যেখানে আপনার যে নাম্বারে আপনি পেমেন্ট ব্যাংক করেছিলেন সেই নাম্বারে আপনার একটি ওটিপি চলে আসবে, আপনি এখানে ওটিপিটা দিয়ে দেবেন। যদি আপনার ওটিপিটা না আসে আপনি রিসেন্ট ওটিপিতে ক্লিক করে আপনি ওটিপিটা দিয়ে দেবেন, ওটিপি চলে আসবে, আপনি এখানে ওটিপিটা দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে আপনি এখানে সেট ইউপিআই পিন, এখানে আপনি আপনার মনের মতো 4 ডিজিটের নাম্বার মানে 4টে সংখ্যা দিয়ে আপনি এখানে আপনার ইউপিআই পিন দেবেন। একবার দেওয়ার পরে আবার একবার দিতে বলবে, আবার একবার আপনি এখানে দিয়ে দেবেন। দেওয়ার পরে আপনি রাইট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার সামনে ওপেন হয়ে যাবে, আপনাকে একবার প্রসিড করতে বলবে, আপনি প্রসিড করে দেবেন। প্রসিড করে দেওয়ার পরে
আপনার ইউপিআই আইডি ক্রিয়েট হয়ে যাবে, তখন আপনার এরকম দেখাবে আপনার জিও নাম্বার বা আপনার যে ফোন নাম্বারটা দিয়েছিলেন সেই ফোন নাম্বার সহ @জিও এরকম আইডি দেখাবে। তো আপনি চাইলে এই আইডিটা আপনার নামে কিংবা কোনোভাবে আপনি করতে চান, আপনার যেরকমভাবে খুশি সেরকম আপনি ইউপিআই আইডি ক্রিয়েট করতে চান। তো ক্রিয়েট করার জন্য আপনি ইউপিআই বাটনে ক্লিক করবেন, ক্লিক করে একবার ব্যাক বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে, আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে, আপনি এখান থেকে সরাসরি চলে আসবেন মাই ইউপিআই আইডি, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি সরাসরি নিচে দেখতে পাবেন ক্রিয়েট নিউ ইউপিআই আইডি, আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এন্টার ইউপিআই আইডি, এখানে আপনি ক্লিক করবেন। এখানে আপনি আপনার ইউপিআই আইডিটা লিখবেন। তো আমি এখানে আমার চ্যানেলের নামে আমি ইউপিআই আইডিটা ক্রিয়েট করছি। তো গাইস আপনি যেটা দেবেন সেটা আপনি এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পরে অবশ্যই কিন্তু এখানে লিখে দেওয়ার পরে আপনাকে কিন্তু অবশ্যই @জিওটা কিন্তু আপনাকে দিতে হবে, যেটা আমি এখানে দিয়ে দেখেছি @জিও। এখানে আপনি দিয়ে দেওয়ার পরে আপনি ভেরিফাই অর অ্যাড এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার কিন্তু ভেরিফাইড হয়ে যাবে। তো গাইস আজকের ছিল এই পর্যন্ত ভিডিওটি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে কেউ মিস করবেন না। রাজ টেক ইউটিউব চ্যানেলে নিউ হয়ে থাকলে অবশ্যই নিজ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটি দাবিয়ে রাখবেন এমন লেটেস্ট ভিডিও সবার আগে দেখার জন্য। থ্যাংক ইউ ফর ওয়াচিং, সি ইউ নেক্সট ভিডিও। টেক কেয়ার, টাটা, বাই বাই।